আল্লাহ জামাদা দেখছেন আল্লাহ জামাদের পরীক্ষা নিচ্ছেন এ বিষয়টা মানুষ সবসময় ভুলে যাচ্ছে এটা ভোলা যাবে না আল্লাহ বাল্ল ইনামা ওয়া আলুকুম ওয়াল্লাহ আদকুম ফিত্নাহ আল্লাহ ইন্দাহু আজরুন আল্লিহ ফক্তাকুল্লাহ মাস্ততা তুম আস্মাও ওয়া কিয়ো খায় আনফসে কমায় কাশফ খানব সিহুল্লা ক মল ফ্লেহন শ্রাতা গাবন পনেরো ষোলো আয়ত মনে মানুষ তোমাদের মাল সম্পদ এবং আওলাদ পরীক্ষা স্বরূপ আল্লাহ আদিম আল্লাহ নিকটে রয়েছে মহাপুরস্কার ফতক অত তোমরা সাধ্যম আল্লাহকে ভয় করো করি ফেকু খাই আনলি আনফেম অত তোমরা আল্লাহর রানুগুপ্ত করো তার বাণী শোনো এবং তার পথে

আবরার রাজ্য মধ্যে বর্ণিত রসুল স্লাম বলছেন দেখো বনিস্টাইল তোমাদের পূর্বে যে রম্ম ছিল তাদের মধ্যে তিনটা লোক ছিল একটা কুষ্ঠ একটা টেকো একটা অন্ধ ওরাদে আল্লাহাক তাদেরকে পরীক্ষা করতে চাইলেন বাসা ইলেহি মালাকান অথবা তার কাছে একটা ফেরিস্তা বানালেন আবরাসা আবরাস ফকআল আয়ু সাইন আহাবলাই ফেরেশতা আসলে প্রথমে কুষ্ঠ রোগীর কাছে বলে আচ্ছা তোমাকে সবচেয়ে প্রিয় জিনিস কোনটা কলা লওলুন হাসান নজলদন হাসান বলে আমাকে সবচেয়ে প্রিয় হচ্ছে সুন্দর রং বা সুন্দর চামড়া কলা ফাইজুল মাল আহাবলাই তোমাকে সবচেয়ে কোন সম্পদ প্রিয় কলা আল এবে উট উটের দাম বেশি অতপা তাকে দেওয়া হলো একবারে দশ মাসের গর্ভবতী উঠ যার সঙ্গে সঙ্গে হবে এবার উনি এলেন আরেকজনের কাছে কে ওটা টেকু আকরা তাকে একই কথা বলা হলো সে হলো আমার কাছে সবচেয়ে প্রিয় হল গরু ঠিক আছে তা গরু দেওয়া হলো এবং গাভীর গাভীর গরু তাড়াতাড়ি বাচ্চা হয় এবার আসলেন অন্ধের কাছে তুমি কি চাও আমি আমার দুনিয়া সব দেখতে চাই ফ্রেস্টা তার চোখে হাত বুলিয়ে দিলেন চক্ষু হয়ে গেল তোমার কী মাল পছন্দ আমি বকরি পছন্দ করি দিল তাকে বকরি প্রত্যেকেরই এক একটা উপত্যকা ভরা উট উপত্যকা ভরা গরু উপত্যকা ভরা বকরি মালিক হয়ে গেল এইবার বেশ এক বছর বা একটু বেশি বা কম অত বলা হাতেছে। অনেক পরে ওই ফ্রেস্তা আবার কাটলেন এই যে প্রথমে গেলেন কুষ্ঠ রোগীর কাছে রাতিহি ও হাইয়াতেহি নিজে কুষ্ঠ সেজি এবং মিসকিন সেজি তিনি ওই ডক্টর বাড়িতে গেলেন যে বললেন দেখো আনা মিসকিন আস্তাল কাবিলকাল হাসান মাল আমি একজন মিসকিন তোমার কাছে যে সুন্দর রং বর্ষণ সুন্দর মালের বিশাল দেখছি এক ভরা উঠ এই কিছু আমাকে দেওয়া সে বলল আল হকু কা বহু লোকে এরকম চায় এবং বহু লোককে আমি দেই তোমাকেই এত বেশি দেবো কেন সবাইকে দিতে হয় আমার তোমাকে এত দেব কোথেকে তখন সে কিছু দেয়নি ও একটা বলে বিদায় দিচ্ছে তখন ফেরস্তা বললো কানি আরে পোকা আমি বোধহয় তোমাকে চিনতে পারছি ফকলে ইন্নামা হাজাল মাল কাবিরান আন কাবিরিন বলছে না কে বলছে তুমি কেমন বলছেন বা আমাকে আমার এই সম্পদ তুমি দেখছো এই যুগ যুগ ধরে আমার এখানে আসে আমার বাবা দাদা চৌদ্দ এর কোটিপতি আমরা সব তুমি কোথাও তো আমাকে চিনবা তখন ফেরেস্তা বলছে ইনকুন্তা কাজবান ফসাইয়ারা কাল্লা মা কুন্তা যদি তুমি তোমার দাবিতে মিথ্যা হও আল্লাহ তোমাকে আবার পূর্বাবস্থায় ফিরিয়ে দেন বা সঙ্গে সঙ্গে আবার সেই কুষ্ট হয়ে গেল বুঝতে আতাল যেটা ফেরস্তা আতল আক্রিস অথবা তিনি এলেন টেকুর লোকটার কাছে নিজে টেকু হই ঠিক যেমন ওই লোকটা আগে ছিল ফেরিস্তা নিজের টেকু হই তার সামনে গেল ঠিক আগের মধ্যে উনি বললেন বলার পরে ওই লোকটা বললো না এসব গরু তো আমার থেকে আছে তুমি করতে কত জুটলে যায়নি তখন তাকেও ঠিক ফেরস্তা একই কথা বললেন যদি তুমি মিথ্যাবাদী হও আল্লাহ যেন তোমাকে আগার যে অবস্থা তুমি ছিলে সেই অবস্থা ফিরিয়ে দেয় ঠিক আবার সে টেকু হয়ে গেল চুলমুল কোথাও হারিয়ে গেলো টেকুতে চূড়ান্ত টেকু হয়ে গেল আর সমস্ত গরু মরু সব হারিয়ে গেল এবার আসলাম অন্ধের গাছ কয়লা কতকুন তো আমা পরদ্দুল্লাহ ইলাইকে বাসারি কী ব্যাপার অন্ধ ভাই তুমি কেমন আছো তো বলছে আমি ছিলাম অন্ধ আল্লাহ মেহরবানিতে আল্লাহর দয়া আমার চোখে আমি ফিরিয়ে পেয়েছি অতএব তুমি যা খুশি এখানে তুমি নাও আল্লাহর কসম আমি তোমাকে আদৌ নিষেধ করবো না যত খুশি তুমি নিয়ে নাও কিনা এটা আল্লাহ আমাকে দিস আমাদের কিছুই ছিল না তখন ফের আমার মাল তুমি রেখে দাও ফাইন ফাইল উত তুমি তুমি পরীক্ষার মধ্যে পড়েছো তোমার মাল তুমি রাখো আমি মাল নিতে আসিনি রাজি আল্লাহ আঙ্ক আল্লাহ সাহেব এক আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হন এবং তোমার ওই দুই ভাইয়ের উপরে আল্লাপাক ক্রুদ্ধ হন অর্থাৎ তাদের প্রতি শেষ আল্লাপবাক তোমার উপর রাজি হয়ে যান এই পরীক্ষা বখির মুসলিম হাদিসে এসেছে এটা আমাদের জীবনে কি হবে না আল্লাপ আমাদের সবাইকে নিজেকে জুনিয়া এই পরীক্ষার স্থলে আসে বলে অনুভব করা তো দান করুন আমার প্রত্যেকটা ভাই পরীক্ষার মধ্যে আছে ধনীয় পরীক্ষার মধ্যে আছি গরিব পরীক্ষার মধ্যে আছে এই পরীক্ষায় আমাদেরকে যে কোনো মূল্যে পাশ করতেই হবে আল্লাহ আমাদের সবাইকে এই পরীক্ষায় পাশ করার তফির দান করে অকুলকলি হাজা আসি আলকি মুসলিম